হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকালে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প অর্থাৎ পাঁচশো টাকা এবং এক হাজার টাকা যে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে তো সেই বিষয়টি কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো এছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লাইভে কী কী বলেছিলেন সেগুলো আপনাদেরকে আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি এবং আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা জানাবো যে কীভাবে আবেদন করবেন ফর্ম কোথায় পাবেন কী কী ডকুমেন্ট লাগবে কবে থেকে আবেদন চালু হবে সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো এর জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে ফুল প্রচেষ্টা জানার জন্য অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দেওয়ার চেষ্টা করবেন আর চ্যানেল থেকে কিছু জানতে পারলে শিখতে পারলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে পরবর্তী এমন ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও লেটেস্ট আপডেট ইনফরমেশন সবার আগে আপনি পেয়ে যাবেন সবার আগে কোনো ভিডিও চ্যানেল থেকে মিস হবে না তো বন্ধুরা চলুন আমরা দেখে নিই যে কীভাবে আবেদন করতে হবে এই প্রকল্পের কীভাবে পাঁচশো টাকা এক হাজার টাকা পাওয়া যাবে বিস্তারিত আমরা জেড জেনে নিই তো বন্ধুরা দেখুন যেটা বলা হয়েছে যে মোবাইল অন স্ক্রিনে যেটা নিউজের মাধ্যমে দেখতে পাচ্ছেন প্রতিদিন নিউজের মাধ্যমে এটা কিন্তু প্রকাশিত করা হয়েছে তো যেটা বলা হয়েছে আজকেরই নিউজ রাজ্যে ফের চালু হচ্ছে দুয়ার সরকার শিবির তো আমাদের যেরকম গত বছর দুয়ারে সরকার যে শিবির চালু হয়েছিল বা দুয়ার সরকার ক্যাম্প বসানো হয়েছিল প্রত্যেকটা অঞ্চলে তো সেরকমই কিন্তু আবার চলো হচ্ছে দুয়ারে সরকার ক্যাম্প এবং লক্ষ্মীর ভাণ্ডার সূচনা দিন ঘোষণা মহতার বলা হয়েছে আবারও রাজ্যে চালু হতে চলেছে দুয়ার সরকার ক্যাম্প আগামী ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত ফের ওই ক্যাম্পের মাধ্যমে একাধিক প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন আমজনতা বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে সে কথা জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিকে আগামী একই সেপ্টেম্বর থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলেও ঘোষণা করেন তিনি এছাড়াও জানানো হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন জানান একই সেপ্টেম্বর থেকেই লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সুবিধা পাওয়া যাবে কিন্তু তার আগে আবেদনপত্র জমা নিতে হবে সেই আবেদনপত্র নেওয়ার জন্য ফের দুয়ারো সরকার শিবিরের আয়োজন করা হবে আগামী ষোলোই আগস্ট থেকে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত আবারও রাজ্যের বিভিন্ন প্রান্তে দুয়ারো সরকার শিবির চলবে সেখানে লক্ষ্মীর ভান্ডার স্টুডেন্ট ক্রেডিট কার্ড স্বাস্থ্যসাথী প্রকল্পের নাম নথিভুক্তকরণ জাতি শংসাপত্র সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আগ্রহীরা আবেদন জমা দিতে পারবেন এছাড়াও যেটা বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে তপশিলি ও আদিবাসী মহিলাদের মাসে এক হাজার টাকা এবং জেনারেল বা সাধারণ মহিলারা মাসে পাঁচশো টাকা করে পাবেন দুয়ার সরকার শিবিরে গিয়ে আবেদন করা যাবে যাদের স্বাস্থ্যসাথী কার্ড আছে তা দেখালেও হবে তবে তাদের দুয়ার সরকার শিবিরে একটি দরখাস্ত নিয়ে যেতে হবে ন্যূনতম পঁচিশ থেকে ষাট বছর বয়সী প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পাবেন তবে যারা পেনশনভোগী তারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পাবেন না চলতি বছরের হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে দুয়ারের সরকার শিবিরের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খাদ্য সাথী স্বাস্থ্য সাথী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী ঐক্যশ্রী জয় জোহর একশো দিনের কাজ সহ মোট দশটি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দেওয়া হয় এই সব প্রকল্পগুলি সম্পর্কে অভাব অভিযোগ শুনতে গ্রামীণ ও পৌরসভা এলাকায় শিবির করার কথা জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মাত্র কয়েকদিনের মধ্যে ব্যাপক সাফল্য পেয়েছিল দুয়ার সরকার শিবির তৃতীয়বার বিপুল ভোট পেয়ে অসনদ দখলের নেপথ্যে দুয়ারো সরকার শিবিরের যথেষ্ট প্রভাব ছিল বলেও দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের ওয়াকিবহাল মহলের মতে সে কথা মাথায় রেখে আবারও দুয়ারো সরকার শিবির চালুর সিদ্ধান্ত রাজ্য সরকারের তো বন্ধুরা এখান যেটা বলা হয়েছে যে আগামী মাস অর্থাৎ অগাস্ট মাসের ষোলো তারিখ থেকে কিন্তু চালু হয়েছে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা তো এখন কথা হলে কীভাবে আবেদন করবেন বা কি কী আপনাদের ডকুমেন্ট দিতে হবে তো বন্ধুরা এখানে ডকুমেন্ট আপনাদের যেগুলো দিতে হবে সেগুলো কিন্তু এর আগে জানিয়েছি এবং কীভাবে আবেদন করবেন সেই বিষয়টি আগামীকাল কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো অবশ্যই আপনারা এই চ্যানেলে আপনারা কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটিকে তাহলে কিন্তু দেখতে পাবেন সমস্ত বিষয় কীভাবে আবেদন করবেন আগামীকাল আপনাদেরকে জানিয়ে দেব ভিডিও করে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেবো আজকে শুধু আপ দিয়ে রাখলাম কাল কিন্তু কি কি ডকুমেন্ট লাগবে কি হবে আবেদন করবেন যেতে হবে চালু হবে এবং আগামী সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঁচশো টাকা করে ঢুকতে শুরু হয়ে যাবে তো এটা একটা বড় কিন্তু সুখবর রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটি বড় কিন্তু সুখবর ইনফরমেশন দিয়েছেন আজকে নবান্নে তো বন্ধুরা আপনাদেরকে কিন্তু সমস্ত বিষয়টি জানিয়ে দিলাম এছাড়াও দর সরকার ক্যাম্পে যেরকম গত বছরের মতো সমস্ত আহ দশটি প্রকল্পের কাজ চলছিল এরকমই কিন্তু এই বছরও চলবে দশটি প্রকল্পের কাজ আবারও কিন্তু ঐক্যশ্রী শিক্ষাশ্রী কন্যাশ্রী রূপশ্রী সমস্ত কিন্তু ফর্ম চালু হবে এবং ফর্ম কিন্তু আবারও ফর্ম ফিল আপ করে একশো দিনের কাজ সহ জমা করা হবে তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিন বন্ধুর সঙ্গে শেয়ার করে ইনফরমেশন দিতে চেষ্টা করবেন আর চ্যানেল থেকে জানতে পারলে অতি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে রাখবেন তাহলে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ভোনে পৌঁছাবে কোনো ভিডিওর পরবর্তী এই চ্যানেল থেকে